বাংলা ভাষায় সর্বপ্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় তিনি কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবন শুরু করেন। দীনবন্ধু মিত্র 1830 সালে নদিয়ার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পিতৃপদত্ত নাম গন্ধর্ব নারায়ণ পরিবর্তন করে নিজে রাখেন দীনবন্ধু। তিনি 1831 সালে সংবাদ প্রভাকর ও 1847 সালে সংবাদ সাধুরঞ্জন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য জীবন শুরু করেন। 1871 সালে লুসাই যুদ্ধের সময় কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনার জন্য সরকার তাকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন। দীনবন্ধু মিত্র 1873 সালের 1 নভেম্বর মারা যান। দীনবন্ধু রচিত বিখ্যাত নাটক নীলদর্পণ 1860 সালে ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এটি। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নাটকটি ঢাকায় প্রথমবারের মতো মঞ্চায়িত হয়। নাটকটি প্রথম প্রকাশের সময় দীনবন্ধু মিত্রের নাম ছিল না। এ নাটকের অভিনয় দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছিলেন। নাটকটির ঘটনা, রচনা, মুদ্রণ, প্রকাশ ও প্রথম মঞ্চায়ন সবকিছুই বাংলাদেশে বলে একে বাংলাদেশের নাটক বলা হয়। 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত এই নেটিভ ছদ্মনামে ইংরেজিতে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে নাটকটি অনুবাদ করেন। নীলদর্পণকে আঙ্কেল টমস কেবিনের সঙ্গেও তুলনা করা হয়। নীলদর্পণ নাটকের উল্লেখযোগ্য চরিত্র গোলক বসু, নবীন মাধব, তোরাব, রায়চরণ ও সাবিত্রী। দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক জামাই বারিক প্রহসনধর্মী নাটকটি 14 ডিসেম্বর 1872 সালে কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়। বিন্দুবাসিনী ও বগলার কলহ এবং দুই স্ত্রীর বৃত্তান্ত এই নাটকের মূল বিষয়। এ নাটকে দেখা যায় সে সময়কালে দিনের বেলা স্ত্রীর সঙ্গে জামাইদের দেখা করার কোনো সুযোগ ছিল না, ফলে রাতে অন্তপুরে ডাক পড়ত জামাইদের। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হল বিজয় বল্লভ, অভয় কুমার, কামিনী, বগলা ও বিন্দুবাসিনী। কমলে কামিনী নাটকটি 1873 সালের 20 ডিসেম্বর কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়। এ নাটকটি কাছাড় অঞ্চলের অভিজাত কিন্তু মনস্তাত্ত্বিকভাবে দুর্বল মানুষদের আখ্যান। এ নাটকের প্রধান চরিত্রগুলো হল সমরকেতু, শশাঙ্ক শেখর, গান্ধারী, সুশীলা ও সুরবালা। এছাড়া তিনি 1863 সালে নবীন তপস্বী ও 1867 সালে লীলাবতী রচনা করেন। দীনবন্ধু মিত্রের কাব্য সুরধ্বনি কাব্য 1871 সালে প্রথম খণ্ড ও 1876 সালে দ্বিতীয় খণ্ড রচনা করেন। দীনবন্ধু মিত্রের প্রহসন সধবার একাদশী এটি 1866 সালে রচিত। নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে এই প্রহসনটি রচিত। বিয়ে পাগল বুড়ো প্রহসনটি 1866 সালে রচিত এবং 1872 সালে প্রথম অভিনীত হয়। এটি সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে রচিত।
বিবাহ বাতিগ্রস্ত এক বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে স্কুলের অপরিপক্ক ছেলেরা কিভাবে তাকে নাস্তানাবুদ করে সে কাহিনী এই প্রহসনের মূল বিষয়। এই প্রহসনের মূল চরিত্রগুলো হল নসিরম, রতা, রাজীব, রাজমণি, কেশব ও বৈকুণ্ঠ। দীনবন্ধু মিত্রের গল্প। জমালয়ে জীবন্ত মানুষ ও পোড়া মহেশ্বর। দীনবন্ধু মিত্র সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে? ব্রিটিশ ভারতের নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে নাটক রচনা করেন কে? কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টারের পদে কর্মরত ছিলেন? নীলদর্পণ নাটকটি কার লেখা? নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন কে? কোন নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করা হয়?